Welcome friends, welcome to my channel. Today I am going to discuss a lesson from the textbook of class 9. Okay, that is your book, and today I am going to read lesson number 2. The lesson number 1 is already done and it is in my playlist. Please go to my channel and watch it. And I request those who are new to my channel, please subscribe my channel so that you can get so many lessons, discussions, analysis and meanings, so and grammar lesson, writing video in time to time. Okay, so now let's come to the point. The lesson 2, the name of the lesson is All About a Dog by A.G. Gardner. Okay, All About a Dog means here মানে একটা কুকুর নিয়ে একটা গল্প, ঠিক আছে? মানে যা কিছু হয়েছে একটা কুকুর নিয়ে, একটা কুকুর সম্বন্ধে. তো তো বিফোর ডিসকাসিং দ্য টেক্সট, লেটস নো অ্যাবাউট দ্য অথর অ্যাট ফার্স্ট. দের আর সাম লাইন্স অ্যাবাউট অথর ইন ইউর টেক্সট বুক, সো please go through. Alfred George Gardiner, the full name of A.G. Gardiner, 1865 to 1946, was a British journalist and author. He was a British journalist মানে তুমি জানো সাংবাদিক, and author, লেখক ছিলেন. His essays written under the pen name Alpha of the Plow are highly regarded. তিনি কিছু রচনা লিখেছিলেন এবং সেটা হচ্ছে তার কিছু ছদ্মনাম, সেই ছদ্মনামটি হচ্ছে আলফা অফ দ্য প্লাউ. সেটা খুব মানে হাইলি রিগার্ডেড, হাইলি প্রেজড, ঠিক আছে? সেটা প্রশংসনীয় হয়েছিল এবং সবাই সেটাকে পছন্দ করেছিল. হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার. তার ইউনিকনেস তার স্বকীয়তা, অ্যাকচুয়ালি, ঠিক আছে? তার স্বকীয়তা কোথায় না, তিনি হ্যাড অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথস অফ লাইফ, আমাদের যে জীবনের সত্য ব্যাপারগুলো রয়েছে, জীবনের সত্য মূল্যবোধ বা যে কোনো ধরনের নিয়ম কানুন, যে সত্য জিনিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে, সেগুলো তিনি ভেরি লুসিড ওয়েতে, ভেরি অ্যামিউজিং ম্যানারে, ঠিক আছে, ইজি ওয়েতে হি ক্যান ডিসক্রাইব, ঠিক আছে, পারতেন এবং অ্যামিউজিং ম্যানার, খুব খেলার ছলে বা ঠাট্টার ছলে, তামাশার ছলে তাই বুঝিয়ে দিতে পারতেন. দ্য পিলার্স অফ দ্য সোসাইটি, পেবলস অন দ্য সোর, মেনি ফরোজ অ্যান্ড লিভস ইন দ্য উইং আর সাম অফ দিস ওয়েল নোন রাইটিংস. সো দিজ আর দ্য ওয়েল নোন রাইটিংস অ্যান্ড হি রোট মেনি থিং, মেনি বুকস অ্যান্ড ইট ইন দিস লেসন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট. সো there are some lines in the second paragraph, so let's know about the brief idea of the lesson. In this text, which is an edited version of Gardiner's essays of the same name, so this is the text, it has edited version, অর্থাৎ এটাকে কিছু কাটছাট করা হয়েছে এবং একটু মডিফাই করা হয়েছে. তার মূল বইটার নাম হচ্ছে এই সেম নেম, ঠিক আছে, অল অ্যাবাউট এ ডগ, এটা হচ্ছে মূল বই এবং সেখান থেকে একটু এডিট করে এখানে দেওয়া হয়েছে তোমাদের পড়ার জন্য. দ্য অথর অবজার্ভস হাউ এ বাস কন্ডাক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস অন এ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ সি ইজ ক্যারিং এ ডগ. এখানে লেখকের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এক্সপিরিয়েন্সড ইন অ্যান ইনসিডেন্ট, সেখানে কি হয়েছে একটা ঘটনা, সেখানে একটা বাসে বাসে মানে ডাবল ডেকার বাস, এখানে নয় মানে বাইরে কান্ট্রিতে, সেখানকে সেখানের সেই ডাবল ডেকার বাসের কন্ডাক্টর কি করেছে, একটা লেডিকে ও তার ছাদে যেতে বাধ্য করেছে, ঠিক আছে, আনকাভার্ড, এবং ছাদটা হচ্ছে আনকাভার্ড, ঠিক আছে, খোলামেলা খোলা ছাদে, কখন, ইন ফ্রিজিং ইভিনিং, ঠিক আছে, খুব ঠান্ডার সময় ছিল এবং সন্ধ্যেবেলা ছিল, সেই ইনহিউম্যান ওয়েতে, ঠিক আছে, অমানবিক হয়ে কিভাবে একটা লেডিকে বাধ্য করেছিল ডাবল ডেকার বাসের ছাদে যেতে, কি কারণ, না বিকজ সি ইজ ক্যারিং এ ডগ, কারণ সে একটা
কুকুর ক্যারি করছিল, অর্থাৎ কুকুর নিয়ে যাচ্ছিল। কুকুর অ্যাকচুয়ালি এইসব কান্ট্রিগুলোতে একটা নিয়ম রয়েছে, বাসে তুমি কুকুর নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? তার একটা ল রয়েছে এবং সেই কন্ডাক্টর সেই লটা ফলো করেছিল। কিন্তু কন্ডাক্টর নিজের আইনগতভাবে ঠিকই আছে, কিন্তু তার ভেতর ব্যাপারটা রয়েছে, আমাদের ফিল হচ্ছে যে দ্যাট ইজ নট রাইট হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট দিস ওয়ে ইজ নট রাইট। ওকে, হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামং আদার প্যাসেঞ্জার্স, সো এই ইনসিডেন্টটা যখন দেখছিল এবং অন্যান্য প্যাসেঞ্জাররা যখন দেখলো যে না দ্যাট ইজ রং থিং ইজ বিং ডান, তো প্যাসেঞ্জার্স কি হচ্ছে, দ্য অথার ওয়ান্ডার্স ওয়েদার রুল শুড বি টেম্পার্ড উইথ গুড উইল ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান। তো অথার সেখানে এই লটার ব্যাপারে একটু ক্রিটিসাইজ করলেন, তিনি একটু চিন্তা ভাবনা করলেন, হি থট অ্যাবাউট দ্যাট ল দ্যাট বলছে ওয়েদার, তিনি আশ্চর্য প্রকাশ করলেন যে rules should be tempered with goodwill, rules মানুষের ভালোর জন্য, ঠিক আছে? কিন্তু আইন কানুন দেখবে তোমাদের ট্রাফিকের যে রুলগুলো, অর্থাৎ রাস্তায় চলাফেরার যে রুলগুলো, সেগুলো মানুষকে বাঁচানোর জন্য, ঠিক আছে? অর্থাৎ মানুষকে ক্ষতি করার জন্য নয় এই রুলগুলো, কিন্তু এই যে রুলটা করা হলো একটা লেডিকে সাফার করতে হলো, সুতরাং তাকে একটু ভাবার সময় এসেছে। তো বলছে ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, সুতরাং রুলসটাকে একটু টেম্পার করা দরকার, রুলসটাকে একটু শিথিল করা দরকার, ঠিক আছে? যাতে মানুষ অমানবিক না হয়ে যায়, এই রুলটাকে ফলো করতে করতে যেন মানে মানুষের ক্ষতি যেন না হয়ে যায়। তো এটা এখানে প্রকাশিত হয়েছে, তাহলে এত একটা জটিল ভাবনাটাকে দেখো, এখানে খুব সুন্দর একটা গল্প, একটা ইনসিডেন্ট রয়েছে, সেই ইনসিডেন্ট মে বি ট্রু হতে পারে, তো রেজির গার্ডেনার তিনি বলছেন, তো চলো পড়া যাক। তো প্রথমে তোমাদের এটা বাংলাতে মিনিং বলবো, এবং তোমাদের যেহেতু ইংলিশ এটা বাংলাতে বলা ঠিক নয় যদিও, তবু কিন্তু তোমাদের গল্পটা জানার জন্য অবশ্যই প্রথমে বাংলাতে জানতেই হবে, বাট ইউ হ্যাভ টু ট্রাই রিড দিস পেশন ইন লাউড ইন ইংলিশ অ্যান্ড ট্রাই টু থিঙ্ক দ্য ইনসিডেন্ট ইন ইংলিশ। ওকে, তো চলো পড়া যাক, তোমাদের নাইন্থ স্ট্যান্ডার্ডে যেটুকু দরকার সেটা আমি চেষ্টা করবো। বলছে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, বুঝতে পারছো মিনিংটা, লেখক ট্রাভেল করছেন এবং দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড, বিটারলি কোল্ড নাইট, বিটারলি ঠিক আছে, প্রচন্ড ভাবে শীত করছে, ঠিক আছে, কোল্ড নাইট রাত্রিবেলা, অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং লেখক এখানে বসেছেন অ্যাট দ্য ফার এন্ড, একদম শেষের দিকে বসেছেন কোনার দিকে করে, ফার এন্ড অফ দ্য বাস, দ্য ইস্ট ইস্ট উইন্ড কাট লাইক নাইফ, পূর্ব দিকের যে হাওয়া সেটা ছুরির মতো বিদ্ধ করছে, ঠিক আছে, কাট লাইক নাইফ, দেখবে প্রচন্ড শীতের শীতল হাওয়া, ও তো যখন আমরা বাসের মধ্যে যাই তখন শীতল হাওয়াটা আমাদের ছুরির মতো বিদ্ধ করে, ঠিক আছে? তো সেইটাই তিনি এক্সপিরিয়েন্স করছিলেন। দ্য বাস স্টপড, হঠাৎ বাস থামলো, যেরকম অ্যাজ ইউজুয়াল বাস স্টপেজে থামে সেরকম বাস থামলো, অ্যান্ড টু উইমেন অ্যান্ড ম্যান গট ইন টুগেদার অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, দুটো লেডি উঠলো, দুটো উইমেন উঠলো, মহিলা এবং একজন পুরুষ, গট ইন টুগেদার, তারা একসঙ্গে উঠলো এবং ফিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, এবং ভ্যাকেন্ট প্লেসেস যে এমটি প্লেস ছিল, যে সিটগুলো ছিল সেগুলো পূর্ণ হয়ে গেল, ঠিক আছে, ফিল আপ হয়ে গেল। দ্য ইয়াঙ্গার ওমেন ক্যারিড এ লিটল পিকনিক স্টপ, ঠিক আছে, যে ইয়াঙ্গার ওমেনটা ছিল, যে যুবতীটা ছিল, সে পিকনিক ডগ ক্যারি করছিল, পিকনিক ডগের মিনিংটা দেখো দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, পেজ টুয়েলভ খুলে দেখতে পারো, ওপেন নাট পেজ টুয়েলভ, এই স্মল ডগ উইথ ফ্ল্যাট ফেস অ্যান্ড লং সফট ফার, মুখটা চ্যাপটা মতো থাকে এই কুকুরটা, এক ধরনের কুকুর, এবং তার লম্বা লম্বা সফট ফার, ঠিক আছে, চুলগুলো একটু লম্বাটে ধরনের থাকে, এবং একটা লেডি টাইপ দেখবে, দেখতে পাবে হয়তো কোনো টিভিতে বা কোনো জায়গায়, ঠিক আছে? তো সেই পিকনিক স্টক ক্যারি করছিল মহিলাটি, দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, তো কন্ডাক্টর তার কাজ করছিল, হি ডিড হিজ ওয়ার্ক অ্যান্ড কেম অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, তার ফেয়ার নিচ্ছিল, ফেয়ার মানে তো ভাড়া, ঠিক আছে, তার ভাড়া নিতে শুরু করলো। Then his eye rested on the beady-eyed dog.
তারপরে ভাড়া নিতে নিতে তার চোখটা পড়ে গেল এই কুকুরটার বিডি আই, বিডি আই মিন স্মল আই, তার চোখগুলো খুবই ছোট ছোট পিটপিট করছিল, সেই কুকুরের চোখের দিকে পড়ে গেল, সে মানে কুকুরের চোখের দিকে না, ছোট চোখওয়ালা কুকুরটার দিকে পড়লো। আই সার ট্রাভেল কামিং, কন্ডাক্টরের যে রিয়াকশন সেটা দেখে মনে হলো যে একটা সমস্যা আসতে চলেছে। ট্রাভেল, ট্রাভেল মিন্স প্রবলেম, ঠিক আছে। This was the opportunity for which the conductor had been waiting. মনে হচ্ছিল এই সুযোগটার জন্য কন্ডাক্টর ওয়েট করছিল, এটাই সুযোগ, অপরচুনিটি মিন সুযোগ। সো এটাই ছিল অপরচুনিটি ফর হুইচ, যার জন্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, কন্ডাক্টর ওয়েট করছিল। ডাইরেক্ট তো বলা যায় না, ঝট করে যখন তখন হঠাৎ মানে এমন ভান করলো যে ভাড়া নিতে গিয়ে তার চোখে পড়ে গেল কুকুরটা এবং সে এবারে আর সুযোগ পেয়ে গেল। And he intended to make the most of it. এবং সে এটা সুযোগটা সদ্ব্যবহার করতে চাইলে, যে ইচ্ছা প্রকাশ করলো যে এই যে কুকুর নিয়ে যেতে পারবে না, এই সুযোগটা সদ্ব্যবহার করলো যতটা পারা যায়। I had marked him as the type who had a general vague grievance about everything. তো আমি ওই কন্ডাক্টরের হাব ভাব দেখে ওটাকে মার্ক করতে সমর্থ হয়েছিলাম যে ওই কন্ডাক্টর হচ্ছে এমন ধরনের লোক, টাইপ অফ ম্যান হু আর জেনারেল ভেগ গ্রিভেন্স, ঠিক আছে, যার একটা অস্পষ্ট অভিযোগ রয়েছে প্রত্যেকের ব্যাপারে, ঠিক আছে, গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, সে যা কিছুই হোক না কেন, পৃথিবীর যাবতীয় জিনিসগুলো, দি অবজেক্ট, এ আর জেনারেল ভেগ গ্রিভেন্স, হ্যাঁ, তার অভিযোগ রয়েছে, অভিযোগকারী লোক। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স, তার মনে তাকে দেখে মনে হচ্ছিল তার মনে হয় প্যাসেঞ্জারদের প্রতি একটা অভিযোগ রয়েছে। Particular grievance against passengers who came and sat in a bus while he seated at the door. যারা আসছিল এবং পাশে উঠে নিয়ে তারা সিটে বসে যাচ্ছিল এবং সে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, যেখানে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, অর্থাৎ এটা তার ভালো লাগছিল না, তার কাছে প্যাসেঞ্জাররা উঠে উঠে সিটে বসে যাচ্ছে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে যেতে হচ্ছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে, ঠিক আছে। তো এবারে ঘটনায় চলে যাচ্ছি। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেড, বলছে তোমাকে এই কুকুরটাকে বার করতে হবে, অর্থাৎ কুকুরটা নিয়ে যাওয়া যাবে না। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, বলছে আমি এই ধরনের কিছু নিশ্চিতভাবে কিছু করবো না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তো মেয়েটি স্পষ্টভাবে জবাব দিয়ে দিল, বলছে আমি এরকম নিশ্চিতভাবে কিছু করতে চলেছি না, চলছি না, ঠিক আছে, করতে চাইছি না, করবো না, আপনি আমার নেম অ্যান্ড অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন। সেড দ্য ওমেন, মহিলাটি বলল, সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, বলেছিল সেও তো রুলটা জানে, ঠিক আছে, তাই সে এক্সপেক্ট করছিল এটা প্রশ্নটা আসবেই এবং সে চ্যালেঞ্জটা নিয়েছিল যে যতই আসুক সে প্রশ্নটা এলে সে কি জবাব দেবে। তো সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, সে রিপ্লাই জানে, অর্থাৎ বোঝা গেল মহিলাটি মোটামুটি রিপ্লাই রেডি করাই ছিল তার, মানে সে যতই বলুক সে যাবে না। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, ওকে, তাকে এবারে বলছে আমি এটা আমার অর্ডার, তোমাকে কুকুরটাকে বার করতেই হবে। আই ওয়ান্ট গো অন টু দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, বলছে আমি এই ওয়েদারে বাসের টপে আমি কোনো মতেই যাব না। তো এই রুলটা ছিল, অর্থাৎ কুকুর নিয়ে গেলে হয় তোমাকে নেমে যেতে হবে, নাহলে তোমাকে বাসের ছাদে যেতে হবে। তো বলছে আমি এই ওয়েদারে কোনো মতেই বাসের ছাদে যাব না, ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে, অর্থাৎ সাধারণ ব্যাপার, একটা কমন সেন্সের ব্যাপার, একটা ঠান্ডা হাওয়া চলছে প্রচণ্ড বাসের মধ্যেই, যেখানে ঠান্ডা লাগছে, ছুরির মতো বিঁধছে হাওয়াটা, যেটা লেখক একটু আগে বললেন, সেই সিচুয়েশনে বলছে তাকে ছাদে যেতে হবে, ঠিক আছে। সুতরাং এটা একটা ইনহিউম্যান রিয়াকশন হলো, ইনহিউম্যান ওয়ার্ক হলো, ঠিক আছে। সেড দ্য ওমেন, সাডেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ন, তার সঙ্গে যে আরেকটা মহিলা উঠেছিল কম্পেনিয়ন, সে বললো না নিশ্চিতভাবে নয়, সে কোনো মতেই যাবে না। ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ, অর্থাৎ ঠান্ডা লেগে যাবে, কফ হয়ে যাবে, সর্দি হয়ে যাবে, কাশি হবে, as it is, যদি হয়, যদি এটা হয় তো, it's a nonsense, said her male companion, যে পুরুষটা উঠেছিল সে বলল
ননসেন্সের মতো কথা, এটা একটা ননসেন্সিক্যাল ননসেন্সিক্যাল কাজ, ঠিক আছে, ইটস এ ননসেন্স, অযৌক্তিক, কোনো সেন্স নেই। কিন্তু দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, দ্য কন্ডাক্টর কি করলো, ঘন্টা বাজিয়ে দিল, পুল দ্য বেল, একটা দড়ি থাকে, সেই দড়িটা টেনে দিলে বাস থেমে যায়, সেই দড়িটা টেনে দিল, পুল দ্য বেল, ঘন্টা টেনে দিল, অ্যান্ড বাস স্টপ, এবং বাস থেমে গেল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, বলছে এই বাসটা আর যাবে না যতক্ষণ না ওই কুকুরটা বের করা হচ্ছে, ঠিক আছে। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট ওয়েটেড, সে এবারে প্রচন্ড কঠিন মনোভাব নিল, সে কি করলো, স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, সেখানে ওয়েট করতে লাগলো যে কতক্ষণ লেডিটা ওই কুকুরটাকে নিয়ে নেমে যায় অথবা বাসের ছাদে চলে যায়, তো কড়া মনোভাব নিল। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, মনে হচ্ছিল তার এটা জয়ের মুহূর্ত, অর্থাৎ সে যে রুলটা প্রচন্ডভাবে অ্যাপ্লাই করতে পেরেছে, লেডিটা তার কথা শুনবে শেষ পর্যন্ত, এটা সে ওয়েট করছে, সুতরাং দেখা যায় হি হ্যাড এ ল, হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, কেন তার দিকে তার আইন আছে, সে কনফিডেন্ট, সে জানে আইন জিতবে, যতই প্যাসেঞ্জাররা বলুক না কেন, যতই 100 জন লোক চলে আসুক না কেন, এটা ডিনাই করতে পারবে না, সুতরাং আইন জিতে যাবে। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, সবাই বাসের মধ্যে সবাই লেডির দিকে আছে সাপোর্টে, অ্যান্ড অফ দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ, তার কুকুরের দিকে ছিল, অর্থাৎ যাতে লেডিকে না যেতে হয় বাসের ছাদে, এবং এটা একটা ইনহিউম্যান বিহেভিয়ার হচ্ছে, এটা সবাই প্রোটেস্ট করছে। দ্য টক ইন রেজড ভয়েস, তখন তারা সবাই চিৎকার করতে শুরু করলো, রেজড ভয়েস, শেমফুল, নির্লজ্জ, এটা একটা নির্লজ্জকর কাজ, কল দ্য পুলিশ, কেউ বললো আমার পুলিশ ডাকো, লেটস অল রিপোর্টিং, সবাই মিলে রিপোর্ট করো, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, বলছি তাকে আমাদের ভাড়াগুলো দিতে বাধ্য কর, ঠিক আছে, তা আমার ভাড়াগুলো ফেরত দিয়ে দিই, ইয়াস দ্যাটস ইট, তো তাতে সবাই একমত হলো, মনে হলো যে হ্যাঁ হ্যাঁ এটাই হোক, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, যে হ্যাঁ তাকে আমাদের ভাড়াগুলো ফেরত দিক, সবাই ভাড়াগুলো ফেরত দিক। দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, এই কুকুরটার কি অবস্থা, ছোট্ট কুকুরটি স্যাট ব্লিঙ্কিং অন দ্য ডিম লাইটস, হালকা লাইটে পিটপিট করছে, ব্লিঙ্কিং, আনকনসিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কজড, কুকুরটা জানেই না যে সে তার জন্যেই এই সব ঝামেলাগুলো হচ্ছে, হি ওয়াজ আনকনসিয়াস, সে কি করে জানবে, সে তো আর মানুষের মতো এইসব চিন্তা করতে পারে না, কিন্তু তার কারণে বিকজ অফ দ্যাট ডগ দ্য ট্রিপ ট্রাভেল ইজ গোয়িং অন, ঠিক আছে, সে জানে না। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, এবারে কন্ডাক্টর দরজার কাছে গেল, সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু প্যাসেঞ্জার ডিমান্ড করতে লাগলো, দাবি করতে লাগলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, হচ্ছে আমাদের ফেরত ভাড়াগুলো ফেরত দিয়ে দাও, ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, তোমাকে আমাদেরকে বহন করার জন্যই তোমাকে রাখা হয়েছে, ঠিক আছে, অর্থাৎ তুমি দায়বদ্ধ আমাদেরকে নিয়ে যেতে, ইউ ক্যান্ট লিভ আস হিয়ার অল নাইট, গোটা রাতে রাত ধরে আমাদের এখানে থামিয়ে রাখতে পারো না, এখানে রেখে দিতে পারো না, নো ফেয়ার্স ব্যাক, জোর করে বলল, না কোনো ভাড়া ফেরত নয়, সেড দ্য কন্ডাক্টর। কন্ডাক্টর পুরোপুরি মানে স্ট্রং দিয়ে পুরো কড়া মনোভাব তার রয়েছে, ঠিক আছে, এবং সে কোনো মতেই হার মানতে রাজি নয়। হ্যাঁ, এরপর কি হচ্ছে, টু অর থ্রি প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য নাইট, দু তিনজন প্যাসেঞ্জার কি করলো আর না ফেরে গট আউট, তারা বেরিয়ে গেল, নেমে গেল, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য নাইট, তারা রাত্রিতে কোথায় কোন দিকে অদৃশ্য হয়ে গেল, চলে গেল। দ্য কন্ডাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, এবার কন্ডাক্টর কি করলো, পেভমেন্টে চলে গেল, অর্থাৎ পেভমেন্ট মানে হচ্ছে ওই ফুটপাতে পাধানিতে, টার্ন অন দ্য পেভমেন্ট, ওয়েন টু দ্য ড্রাইভার টু হ্যাভ এ টক উইথ হিম, এবং ওই পাধানিতে একটু উঠে ওই ড্রাইভারের সঙ্গে একটু কথা বলল, তার সঙ্গে কথা বলতে গেল। অ্যানাদার বাস দ্য লাস্ট অন দ্য রোড, অন্য একটা বাস যেটা শেষ বাস ছিল হয়তো, ওয়েন পায় চলে গেল, ইট সিমড ইনডিফারেন্ট টু দ্য সাউন্ডস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, মনে হলো ওই প্যাসেঞ্জাররা সবাই হয়তো দাঁড় করার চেষ্টা করছিল, তো সাউথ অফ দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জার যে চিৎকার করছিল তাতে ইনডিফারেন্স, অর্থাৎ উদাসীন ছিল, উদাসীন মনে হলো যে থামলোই না, বাসটা না থেমে চলে গেল, হয়তো অনেক প্যাসেঞ্জার বাসটা থামানোর জন্য চিৎকার করছিল।
a policeman strolled up. হঠাৎ একটা policeman strolled up. Strolled up means এখানে দেওয়াই আছে দেখো walked up অর্থাৎ হেঁটে হেঁটে আসছিল patrolling করছিল হয়তো. Strolled up and looked in at the door. এবং সে দরজার ভিতরে উঁকি মারল দেখলো the passengers burst out with indignant protest and appeal. তো এই policeman কে দেখে সবাই মিলে indignant protest মানে angrily protest করতে লাগলো পুরো রেগে গিয়ে they protested against the conductor ঠিক আছে and appeal করতে লাগলো আবেদন well he has got his roles you know he said genially তো genially মানে হচ্ছে pleasantly তো যতই চিৎকার করছে passenger রা angrily সে আরাম বললো কি বলছে well he has got his rules তার তো আইন রয়েছে তোমরা আপনারা জানেন তো আইন রয়েছে এর আইনের বাইরে আমরা কিছুই করতে পারি না তো তার কিছুই করার নেই এর ক্ষেত্রে ঠিক আছে then he went away and stand a few yards down the street তারপরে সে ওই লোকটি চলে গেল কিছু দূরে went away to a stand একটা স্ট্যান্ডের কাছে and few yards কয়েক yards দূরে down the street রাস্তা নেমে কিছুটা দূরে চলে গেল there he was joined by two more constables তো সেখানে আরো দুটো কনস্টেবল কোন দিক থেকে জয়েন করলো সে পুলিশটাকে তো এই হচ্ছে ঘটনা অর্থাৎ আইনের রক্ষক যা সেই আইনের রক্ষক এখানে এখানে মানে ল হচ্ছে এমন স্ট্রংলি তারা মেনটেন করছে যে মানুষের ক্ষতি হয়ে যাক কেউ সাফার করুক সেটা কিন্তু তারা মনের দিক থেকে ভাবছে না বুঝতেই পারছো ব্যাপারটা মানে কঠিন ভাবে যদি ল কে মানুষের বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করা হয় তাহলে কিন্তু মানুষ সাফার করতে পারবে তাহলে এক্ষেত্রে একটু মানবিক হওয়া দরকার আমাদেরও মনে হচ্ছে নিশ্চয় তোমাদেরও মনে হচ্ছে স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস এখনো ওই ডগটা ব্লিঙ্কিং করে যাচ্ছে অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি আর লাইটসের চোখে চোখ লাইটের দিকে দেখে দেখে চোখ পিটপিট করছে এবং কন্ডাক্টর কি করছে কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক যাচ্ছে ঠিক আছে পায়চারি করতে শুরু করেছে লাইক এ ক্যাপ্টেন কেমন পায়চারি এটা একটা তুলনা দিয়েছে ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি ঠিক আছে অর্থাৎ জয়ের ঘন্টা আর কিছুক্ষণ পরেই সে জয় হবে এবং সে ওয়েট করছে কখন জয়ের খবরটা আসবে তার কাছে অর্থাৎ লেডিটা এবারে হয় নেমে পড়বে নাহলে বাসের ছাদে চলে যাবে এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অফ দ্য গেল হঠাৎ একটা মহিলা প্যাসেঞ্জারের ভয়েস রোজ অ্যাবাভ দ্য গেল গেল মানে হচ্ছে ঝড় স্টর্ম সেই একটা প্রোটেস্টের ঝড় চলছিল এবং সেই ঝড়ের মধ্যে একটা মহিলা প্যাসেঞ্জারের ভয়েস খুব জোরে আওয়াজ তুললো এবং থ্রেটনিং দ্য বাস কন্ডাক্টরকে থ্রেটনিং দেখে নেবো পাই না কিছু বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট কিন্তু কন্ডাক্টরের রিয়াকশন কি সে কোনো মতে গরম হচ্ছে না ঠিক আছে উত্তেজিত হচ্ছে মানে হ্যাঁ এক্সাইটেড হচ্ছে না সে একদম পুরো কোল্ড যা তেমন রাতে ঠান্ডা সেরকম সে ঠান্ডা হয়ে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ সে জানে রুল জিতবেই ঠিক আছে সে পুরো কনফিডেন্ট আছে হার্ড নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট এবং সে পেভমেন্টের মতো পাদের মতো শব্দ সে এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য থ্রি পুলিশম্যান ওই মহিলাটি তিনটে পুলিশম্যানের জন্য তার রাগ প্রকাশ করলো ঠিক আছে এক্সপ্রেস আর অ্যাঙ্গার হু স্টুড আপ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা এই নাটকটা যারা দেখছে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে ঠিক আছে স্বাভাবিক একটা তো কমন সেন্স একটু ছাড় দেওয়া যেতই কিন্তু তারা এই রুলটা অ্যাপ্লাই করতে এত বেশি মানে উঠে পড়ে নেমেছে তো এটা ইনহিউম্যান অ্যাক্ট দেন সি কেম ব্যাক তারপর সে ফিরে এলো হ্যাঁ মহিলা সবাইকে থ্রেটনিং দিয়ে এলো কন্ডাক্টরকে কন্ডাক্টর কোনো রিপ্লাই দিল না সে পুরো ঠান্ডা প্লেজেন্টলি হ্যাঁ উপভোগ করছে মজাটা দেখছে এবং পুলিশরাও পুলিশ দিকেও রাগের বহি প্রকাশ ঘটালো তাদের কিছু করার নেই তো কল্ড হার কম্পেনিয়ান তার বন্ধুকে ডাকলো এবং অ্যান্ড ভ্যানিস্ট তাই যে মহিলা প্রোটেস্ট করার চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত দেখছে কোনো কিছুই তার কাজে আসছে না তখন তার বান্ধবীকে ডেকে বা বন্ধুকে ডেকে চলে গেল ওখান থেকে ভ্যানিস্ট দ্য বাস ওয়াজ এম্পটি বাসটা খালি হয়ে যাচ্ছে অর্থাৎ একটু আগেই দেখলাম যে দু তিনজন নেমে গেছে আবার দুজন চলে গেল এরকম করে বাসটা ধীরে ধীরে খালি হতে চলেছে আই উইল গো টু দ্য টপ সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য টপ
এইবারে ওই মহিলাটি, ওই যে লেডিটা যে কুকুর নিয়ে যাচ্ছিল, ক্যারি করছিল, সে বলছে ঠিক আছে আমি উপরে যাব। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত বলল, ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। লোক, কিন্তু পুরুষ যে বন্ধুটি ছিল, সে বলল, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। When she had disappeared up the stairs, এবারে কিন্তু শুনলো না, লেডিটা চলে গেল। সে ওপরে যখন ডিসঅ্যাপিয়ার্ড হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ উপরে ছাদে চলে গেল, ডাবল ডেকার বাসের ছাদে, অফ দ্য স্টেয়ার্স, দ্য কন্ডাক্টর কেম ব্যাক। কন্ডাক্টর তো দেখলো ঠিক আছে চলে গেছে, সে ফিরে এলো অ্যান্ড পুল দ্য বেল, ঠিক আছে, ঘন্টি টেনে দিল, বাস ওয়েন্ট অন, চলতে লাগলো বাস। তো হি স্টুড ট্রায়াম্ফ্যান্ট, তাকে আমি বিজয়ী আছে, পুরো একদম বিজয়ীর হাসি হেসে সে এখন দাঁড়িয়ে আছে, ঠিক আছে। While his conduct was criticized in his face by the passengers, কিন্তু তার যে কন্ডাক্ট, তার যে অ্যাক্ট was criticized, সমালোচিত হতে লাগলো। তো প্যাসেঞ্জাররা যা ইচ্ছা তাই তার ফেসের উপরে বলতে লাগলো, তার মুখের উপরে বলে দিতে লাগলো যে তুমি যেটা করেছো দ্যাট ইজ রং থিং, ঠিক আছে, তুমি যেটা করেছো তো ঠিক করলে না, যদিও রুল আছে কিন্তু এত ইনহিউম্যানলি এটা অ্যাপ্লাই করা তোমার ঠিক হয়নি। Then the bus developed, মানে এটা কেউ বোঝাতে সমর্থ হলো না আর কি কন্ডাক্টরকে, যে ইনহিউম্যান অ্যাক্ট হচ্ছে, সবাই এটা খালি প্রোটেস্টই করতে লাগলো। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, হঠাৎ তারপরে ঘটলো কি, ইঞ্জিন ট্রাবল, ইঞ্জিন খারাপ হয়ে গেছে, ইঞ্জিন প্রবলেমে পড়লো, অ্যান্ড কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, তারপরে ওইখান থেকে কন্ডাক্টর চলে গেল ড্রাইভারকে হেল্প করতে। ইট ওয়াজ এ লং জব, হ্যাঁ এই কাজটা ছিল একটা লম্বা সময় সাপেক্ষ ব্যাপার, ইঞ্জিনটা ঠিক করতে হবে। মিন ওয়াইল ইতিমধ্যে দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স, ওই লেডিটা যে ক্যারি করছিল কুকুরটাকে, সে নেমে এসেছে, স্টোল ডাউন অ্যান্ড স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস, সে বাসের মধ্যে ঢুকে পড়েছে আমার, ঠিক আছে, ছাদে চলে গেছে। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিন ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কন্ডাক্টর আবার চলে এলো এবং ঘন্টি বাজি দিল, সে এখনো পর্যন্ত দেখেনি যে লেডিটা ঢুকে গেছে। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপর হঠাৎ তার চোখ পড়লো সেই কুকুরটার দিকে তাকিয়েছে, অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট অন দ্য বেল রোপ অ্যাগেন, তারপর হাতটা চলে গেল আবার সেই ঘন্টা, ঠিক আছে, অর্থাৎ সে এখনো পর্যন্ত বদলা না, সেকেন্ড চান্সও কিন্তু লেডিটাকে ছেড়ে তা বললো না, সে আবার সে তার দৃঢ় রইল তার নিয়মে। দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড, এবারে হঠাৎ বাসটা থামালো কেন, তো ড্রাইভার তো এবারে মুখটা পেছন দিকে ঘোরালো দ্য কন্ডাক্টরের দিকে, কি ব্যাপার আর কি। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টর দেখিয়ে দিল কুকুরটাকে, বুঝলে দেখো পয়েন্ট করে দেখিয়ে দিল, অ্যান্ড দ্য বাস স্টপড, হ্যাঁ বাসটা থামিয়ে দিল সে। দ্য হোল স্ট্রাগল বিগান অল ওভার ওয়ান্স অ্যাগেন, আবার সেই স্ট্রাগল, লড়াই শুরু হলো, যেটা প্রথমে সেই কুকুর নিয়ে কুকুরটাকে বের করতে হবে এইসব ব্যাপার, ঝামেলা শুরু হলো। দ্য কন্ডাক্টর ওয়াক অন দ্য পেভমেন্ট, আবার কন্ডাক্টর পেভমেন্টে চলে গেল। দ্য লিটল ডগ ব্লিঙ্ক এট দ্য লাইটস, আবার কুকুরটা ব্লিঙ্ক করতে লাগলো, চোখ পিটপিট করতে লাগলো। দ্য লেডি অ্যাগেইন ডিক্লেয়ার দ্যাট, লেডিটা বললো, আবার ঘোষণা করলো যে সি উড নট গো টু দ্য ডগ, সে উপরে যাবে না, অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, কিন্তু শেষ পর্যন্ত আবার যেতে বাধ্যই হলো, আবার গেল, কিছু করার নেই, নাহলে বাস যাবে না, বাকি কন্ডাক্টররাও বাড়ি ফিরতে হবে এবং রাত হয়ে গেছে। সুতরাং এই যে আবার ঘটনার পুনরাবৃত্তি হলো। দ্য বাস ওয়াজ সুন এম্পটি, বাসটা খুব তাড়াতাড়ি খালি হয়ে গেল, কেননা অনেক প্যাসেঞ্জার ভিন্ন স্টপেজে নেমে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি হলাম গিয়ে শেষ প্যাসেঞ্জার ছিল, শেষ প্যাসেঞ্জার, ঠিক আছে, দ্য লেখক, দ্য অথর, এজি গার্ডেনার। আই হ্যাভ গট মাই রুলস, দ্য কন্ডাক্টর সেড টু মি, এবারে তাকে বললো, বলছে দেখো আমি আমার রুলে ছিলাম, আই হ্যাভ গট মাই, হি হ্যাড ওন হিজ ভিক্টরি, সে জিতেছে, সে যুদ্ধে জয়লাভ করেছে, বাট ফেল দ্যাট হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামওয়ে, কিন্তু হয়তো তার মনে হয়ে তার অনুভব করেছে না আমি যে কাজটা করলাম সেটার জন্য একটা জাস্টিফাই, একটা জাজমেন্ট হওয়া দরকার যে আমি ঠিকই করলাম কিনা। সুতরাং সে লেখকের সঙ্গে সলা পরামর্শ করে মানে আরো একটু কনফার্ম হতে চাইছে যে আমি সঠিক পথে আছি কিনা,
তো আমার আইন বলে দিয়েছে, আমি আইনটা অ্যাপ্লাই করেছি এবং আমি সেটা জয়লাভও করেছি, কিন্তু অনেক প্যাসেঞ্জার প্রোটেস্ট করেছে, সেগুলো আমি শুনিনি। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা দায়ীটা মানে দোষীটা দোষী করেছে যদিও কন্ডাক্টরকে, কিন্তু সে দোষী কিনা এটা একটা জাজমেন্ট হওয়া দরকার। সুতরাং সে একা পেয়ে লেখকের সঙ্গে এবারে একটু আলোচনা করে নিতে চাইছে, কিন্তু লেখক তো এবারে বলছে রুলস, আই সেড রুলস নিয়ম, আননেসেসারি থিংস, প্রয়োজনীয় জিনিস বটে, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে ঠিক আছে, যেগুলো মেনে চলতেই হবে, যেগুলো না মেনে থাকা যাবে না ঠিক আছে। লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রোডের রুল, এটা বললাম যে ট্রাফিক রুল, যদি তুমি ওই বাম দিকে না চলে যদি ডান দিকে চলো তাহলে ওনাদের ইন্ডিয়াতে, অন্য কান্ট্রিতে অন্য দিকে চলতে হয়, তুমি যদি না চলো ঠিক ফুটপাথ ধরে তাহলে কি অ্যাক্সিডেন্ট হবে, আবার যদি তুমি সবুজ লাইট দেখে যদি দাঁড়িয়ে থাকো তাহলে অ্যাক্সিডেন্ট হবে। এইরকম বিভিন্ন ট্রাফিক লাইট আছে, ট্রাফিকের ব্যাপার আছে, রুলস আছে, যেগুলো মেনে চলতে হয় জীবনকে আচানোর জন্য, সেগুলো হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট রুল, which cannot be broken without danger to life and limb, which is bhanga jay na amader jeto life jiboner jonno jibon life and limb beche thakte gele seglo rule gulo bhangle kintu amader jibon bipod ashe, danger ashe, but some are only rules for your guidance, kintu emon kichu rules ache, niyom ache, jeglo hocche guidance ache, oto kichu nirdeshatmok rule ache jeglo mane khub shithil bhabe গাইডেন্স তাকে মানুষকে দিক নির্দেশ করার জন্য, এটা তুমি মেনে চললে এটা তুমি সঠিক কন্ডাক্ট করলে ঠিক আছে, এটা মেনে চলা উচিত, একটা সিটিজেন হিসাবে একটা সঠিক নাগরিক হিসাবে তোমাকে মেনে চলা কর্তব্য। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন এই কুকুরের রুলটা ঠিক আছে, ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স, যে তোমাকে এখানে কমন সেন্সটা ইউজ করতে হবে ঠিক আছে, যেহেতু উঠে পড়েছে কিছু করার নেই, হঠাৎ এই রুলটাকে কিন্তু হার্ড অ্যান্ড ফাস্টলি অ্যাপ্লাই করলে তাহলে মানুষের কিন্তু সাফার করতে পারে, কুকুরের ক্ষেত্রে এটা একটা ছেড়ে দেওয়াই যায়, এটার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, মানুষের তো জীবন বিপন্ন হবে না ঠিক আছে। সুতরাং এটা বলছি এখানে কমন সেন্স ইউজ করতে হবে, এরকম কিছু রুলস আছে, দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, সেগুলো পালন করা হয় স্পিরিট, একটা খেলা চলে, এটা প্রাঞ্চ মানে স্পিরিটলি ওয়েতে গেম ওয়েতে, হ্যাঁ খেলা চলে এগুলো পালন করা হয়, নট ইন দ্য লেটার, হ্যাঁ নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারের কমফোর্ট দেখে সেটা অ্যাপ্লাই করা যায়, হ্যাঁ যদি প্যাসেঞ্জারের কমফোর্ট হয় তাহলে ঠিক আছে অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু যদি অসুবিধায় পেলে, প্যাসেঞ্জারকে অসুবিধায় পেলে যদি কুকুরের রুলটা অ্যাপ্লাই করি, দ্যাট ইজ ইনহিউম্যান অ্যাক্ট, সেটাই বলছে ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি রুলটা রেখেছো ঠিকই, বাট ব্রোকেন ইট স্পিরিট, তুমি এটা রুলের যে স্পিরিটটা সত্তাটা যেটা কারণটা সেটা তুমি মেরে ফেলেছো, তুমি হার্ড অ্যান্ড ফাস্টলি অ্যাপ্লাই করে দিয়েছো ঠিক আছে, তুমি নিয়ম গুলোকে অক্ষরে অক্ষরে পালন করছো, লেটার যে কিছু স্পিরিটলি হয়ে গেছে, হ্যাঁ মনের দিক থেকে কিছু এভাবে পালন করতে হয়, সেটা কমন সেন্স ইউজ করে পালন করতে হয়, অক্ষরে অক্ষরে পালনীয় নয়, ইউ শুড মাইন্ড ইউর রুলস, হ্যাঁ তোমাকে রুলটাকে মাথায় রাখতে হবে, অবশ্যই গুরুত্ব দিতে হবে, উইথ লিটল গুড উইল, ভালো মনে, তার রুলটাকে ভালোর জন্য অ্যাপ্লাই করতে হবে, তুমি দেখো যে রুলটা অ্যাপ্লাই করলে যে প্যাসেঞ্জার বা কোনো সিটিজেনের ভালো হচ্ছে কিনা ঠিক আছে, গুড উইলে অ্যান্ড গুড টেম্পার, হ্যাঁ অর্থাৎ যে রুলগুলো অ্যাপ্লাই, যেমন তোমাকে হেলমেট পরতে বললো ঠিক আছে, হেলমেট পরা তোমাকে জোর করতে কেন বলা আছে, যাতে তুমি সেফ থাকো, তাহলে তোমাকে একটা গুড ভালো কাজের জন্যই তোমাকে একটা রুলটা মানতে বাধ্য করা হচ্ছে, সুতরাং এই যে ব্যাপারটাকে এটা এটা গাইডেন্স এর জন্য যে রুল সেটা তোমাকে গুড টেম্পারে ইউজ করতে হবে, হ্যাঁ গুড উইলে, কিন্তু ওটা তুমি অক্ষর অক্ষরে পালন করলো, হ্যাঁ সেটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট মানুষের ক্ষেত্রে জীবন বিপন্ন হতে পারে, সেই এমন কিছু রুল রয়েছে। হি টুক ইট ভেরি ওয়েল, সে আমার কথাটা খুব ভালোভাবে মনে হয় নিল, অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেড, যখন আমি বাস থেকে নেমে গেলাম হি সেড গুড নাইট, সে বলল শুভরাত্রি, কোয়াইট অ্যামিয়াবল, ঘুমাই ভাবে বলল, অর্থাৎ সে বুঝল, সে বুঝেছে আসল রুল কেমন করে পালন করতে হয়, সব সব রুল কিন্তু অক্ষর অক্ষরে পালন করা নয়,
সব কিছু এটা স্পিরিটটাকে বুঝতে হবে। দ্যাট ইজ দা অল অ্যাবাউট এ ডগ। একটা কুকুরের জন্য যেহেতু গোটা ইনসিডেন্টটা ঘটলো, তাই এটাকে নামকরণ করেছে অল অ্যাবাউট এ ডগ। এবং সত্যি রুলের ব্যাপারে অনেক কিছু জানা যায়। আমাদের কি মনে হচ্ছে, কেমন লাগলো গল্পটা, এবং কোনো কিছু প্রশ্ন যদি থাকে তোমরা করতে পারো আমার কমেন্ট সেকশনে। আরেকবার বলে দিচ্ছি, এটা আমার চ্যানেল ইংরেজি ই ক্লাস। এখানে তোমরা যারা নতুন আছো তোমরা এখনো সাবস্ক্রাইব করে নাও, ভবিষ্যতে আমি আরো নতুন নতুন লেসন টপিক আমি নিয়ে আসতে চলেছি এবং পরীক্ষার ব্যাপারে তোমাদের ঠিক গাইড করে যাবো। তাহলে আজকে এখানে পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।